আমরা গতকালকে থেকে আমরণ অনশনে বসেছি এবং আমরা সেটা কন্টিনিউ করছি। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের বিসিসিআর অপসারিত হচ্ছেন এই পদ থেকে, তার এই পদ থেকে যেহেতু তিনি পদত্যাগ করবেন না অথবা বাধ্যতামূলক ছুটিতে না যাচ্ছেন, ততদিনে আমাদের এই আন্দোলন চলছে। আমরা গতকাল সকাল 10টা থেকে অনশনে আছি এবং আর কি গতকাল থেকে এই সময় পর্যন্ত অদ্যবধি মোট 20 জন শিক্ষার্থীর মতো এবং আর কি আমাদের সাথে গতকালকে রাতে শিক্ষকরা আর কি অংশগ্রহণ করেছেন, তার ফলশ্রুতিতে আমরা আর কি আমাদের অনশনে আমাদের কর্মসূচিতে অব্যাহত আছি। এবং আমরা যেহেতু আগেই বলেছি যে আমাদের দাবি আদায় না করে আমরা অনশন থেকে, আমাদের এই কর্মসূচি থেকে আমরা পিছু হটব না, এই আমাদের এইখানে আমার অবস্থানই আমরা অনড় আছি এখন। আসলে ছাত্ররা ভ্যাকসিন চালানোর পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে, ওরা আমাদের সন্তানতুল্য, ওদের দাবি আমাদের দাবি একই। তাই আমরাও ভ্যাকসিন চালানোর পদত্যাগের দাবিতে এই আমরণ অনশন কর্মসূচিতে সামিল হয়েছে। আর ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল আমাদের সম্মানিত সহকর্মীদের, সে আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে তারা 52 জন শিক্ষক তাদের স্ব প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আর আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আমরণ কর্মসূচি থেকে যাচ্ছি না। এইখানে আমাদের যে আসলে স্বৈরাচারী ভিত্তির যে অমানবিক অত্যাচার সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইরকম অমানবিক অত্যাচারের বিরুদ্ধেই আমরা স্টুডেন্টদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং তার এই ক্ষেত্রে স্টুডেন্টদের দাবি যে তার অপসারণ এবং তার বাধ্যতামূলক ছুটি, একমাত্র ছুটির মাধ্যমে এই অনশন মানে শেষ হতে পারে, এটা মানে কর্তৃপক্ষের কাছে আমার দাবি যে শিক্ষার্থীদের এই মানে দাবি মেনে নিয়ে আমাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের প্রশাসন অফিসার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, শিক্ষার্থীদের যে বক্তব্য, স্বৈরাচারী ভিসি আমাদের বক্তব্য, সেটা সে স্বৈরাচারী ভিসি শুধু শিক্ষার্থীদের না, সে কর্মকর্তাদের সাথে, শিক্ষকদের সাথে, কর্মচারীদের সাথে সব জায়গায় তার সেই প্রতিফলন সে দেখিয়েছে এই চার বছর মেয়াদের মধ্যে। সো আমরাও তার এই ইসে মানে শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করছি। একজনের কাছে গিয়ে নিয়ে কাম করবো না।